গাছ বাঁচালে বাঁচবে প্রাণ, করব সবুজের অভিযান, এই স্লোগানকে সামনে রেখে রাজ্য সরকারের উদ্যোগে বাঁকুড়া জেলা জুড়ে অরণ্য সপ্তাহ পালিত হলো। অরণ্য সপ্তাহের শেষ দিনে ইনপুর রেঞ্জের উদ্যোগে বসে আঁকো ও দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সহ কৃতি সংবর্ধনা সভা হলো। শনিবার দপ্তর চত্বরে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনপুরের বিডিও সুমন্ত ভৌমিক, জয়েন্ট বিডিও অনুশ্রী মশাট, ইনপুর থানার ওসি মনোরঞ্জন নাগ, ইনপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক পার্থসারথী পাত্র থেকে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া থেকে এলাকার বিভিন্ন বনসুরক্ষা কমিটির লোকজন। ইনপুর রেঞ্জ আধিকারিক কোয়েল মৌলিক বলেন, দপ্তরের উদ্যোগে এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মধ্যে আঁকা ও দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের মোট 63 জনকে পুরস্কৃত করা হয়েছে। তাছাড়াও চলতি বছরের উচ্চ মাধ্যমিকে রাজ্য মেধা তালিকায় ষষ্ঠ স্থানাধিকারী এলাকার কৃতি অনিমেষ লায়েক ও অষ্টম স্থানাধিকারী রুমা কোনারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গান, আবৃত্তি, আদিবাসী নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঘটা করে বন মহোৎসব পালন করা হয়েছে। বন দপ্তরের তরফে উপস্থিত সকলকেই ফুল, ফলের চারাগাছ উপহার দেওয়া হয়। অরণ্য সপ্তাহের শেষ দিনে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ইনপুর রেঞ্জ আধিকারিকের উদ্যোগের প্রশংসা করেন বিডিও ওসি এশায় থেকে উপস্থিত সকলেই। এরকম একটা অনুষ্ঠান আমার ব্লকে হচ্ছে, আমার খুব গর্ববোধ হচ্ছে যে আমরা এমন একজন রেঞ্জার ম্যাডামকে পেয়েছি যিনি সমস্ত রকম সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন। মানে ওনার অ্যাক্টিভিটিটা এতটাই চোখে পড়ে আমাদের মধ্যে যে হয়তো আমাদেরও ছাপিয়ে উনি চলে যাচ্ছেন। এখন এতটা সুন্দরভাবে সমস্ত কিছু অর্গানাইজ করছেন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের এখানে অনিমেষ লায়েক এবং রুমা কোনার এই দুজনকে আমরা নিজেরাও সংবর্ধনা দিয়েছিলাম। আজকে দিতে পেরে আরও ভালো লাগছে। তাদের ভবিষ্যৎ জীবন যাতে আরও সুন্দর হয় এবং ব্লকের তরফ থেকে বা আমাদের প্রশাসনের তরফ থেকে যে যে সাহায্য ওদের দরকার হয় আমরা সেটা দিতে মানে অঙ্গীকারবদ্ধ শুধু নয়, আমরা খুব আনন্দের সঙ্গে সেই দিতে ইচ্ছুক। এইরকম অ্যাক্টিভিটিস কোনো একজন রেঞ্জার ম্যাডামের বা রেঞ্জার অফিসারের কখনো দেখিনি, সবার সামনেই বলছি এইরকম অ্যাক্টিভিটিস আমি দেখিনি। কর্মসূত্রে অনেকদিন চাকরি হয়ে গেলো আমার, বিভিন্ন জায়গায় পোস্টেড ছিলাম, বিভিন্ন অন্যান্য রেঞ্জের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু এইভাবে দেখিনি। তো এই বন মহোৎসব যে সপ্তাহটা দিনগুলো উনি যেভাবে পার করলেন, প্রতিটা দিন আমরা ফলো করেছি বিভিন্ন জায়গায়, সোশ্যাল মাধ্যমে দেখতে পেয়েছি উনি বিভিন্ন গ্রামে চলে যাচ্ছেন, প্রত্যন্ত থেকে প্রত্যন্তর জায়গায় চলে যাচ্ছেন এবং সেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে, শুধু যে গাছটা লাগান আপনাকে এইটুকুর মাধ্যমে নয়, গাছ লাগান এবং গাছের উপকারিতা কী আছে এবং কেন লাগাতে হবে এটা, আমাদের কেন প্রয়োজন আছে, আমাদের কী হবে এটা লাগানো, সেটাকে উনি নানানভাবে নানান কৌশলে তাদের মনের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করেছেন। এই জন্য আমরা ম্যাডামকে অন্তর থেকে জানাই অশেষ ধন্যবাদ। আজকে আমাদের বন মহোৎসব 2024 লাস্ট দিন ছিল, তো রেঞ্জ লেভেলের বন মহোৎসব প্রোগ্রামটা আজকে আমরা করলাম। আজকে আমাদের এখানে গেস্ট হিসেবে যারা ছিলেন তাদের বক্তব্যগুলো তো ছিলই, তার সাথে আমরা কিছু JFMC-তে কিছু স্কুলে আমরা নানারকম প্রোগ্রাম করেছিলাম, প্রোগ্রাম কম্পিটিশন বন মহোৎসব উপলক্ষে, কারণ এটা আমাদের অন্যতম বড় একটা অনুষ্ঠান বন বিভাগের। তো আমাদের যেমন শালকাপ স্কুল, ভেদুয়া সোল স্কুল, আরও আশপাশের বিভিন্ন স্কুল, ইনপুর গার্লস হাই স্কুল, এই স্কুলগুলো থেকে এসেছিলেন ওনারা, ওদের বিভিন্ন ছাত্রছাত্রীদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যাপার ছিল। আর আমাদের JFMC মেম্বারদের কিছু ড্রয়িং কম্পিটিশন ছিল, আর ছিল যেটা অঙ্ক দৌড়, এসে রাইটিং কম্পিটিশন, এই সমস্ত প্রাইজ দেওয়া হলো। আর তার সাথে আমাদের এলাকার HS-এর কৃতি ছাত্রছাত্রী দুজন আছে, সিক্সথ হয়েছিল অনিমেষ লায়েক এবং এইট হয়েছিল রুমা কোনার, ওদেরকে আমরা আজকে সংবর্ধনা দিলাম, কারণ আমরা ওদের যখন রেজাল্ট বেরোলো সংবর্ধনা দিইনি, বন মহোৎসবটাতেই দেবো বলে আমরা অপেক্ষা করেছিলাম, যেহেতু এটা আমাদের ডিপার্টমেন্টালি এবং সরকারের খুব বড় প্রোগ্রাম হয়, তাই আজকের দিনটাই আমরা বেছে নিয়েছি সেটার জন্য।